প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, যেখানে টসে জিতে ইন্ডিয়ার অধিনায়ক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। এরপর ব্যাটিং করতে নেমে ইন্ডিয়ার বোলারদের তুপে পড়ে যায় অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ওসমান খাজা তিনি কিন্তু রানের খাতা খুলতেই পারেননি, তাকে দ্রুতই আউট করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ, যিনি 10 বল খেলে 0 রান করেছেন। এরপর চাপটা সামলানোর দায়িত্ব ভালোভাবে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, কিন্তু তিনিও খুব কাছাকাছি গিয়ে হাফ সেঞ্চুরিটা পূর্ণ করতে পারলেন না, 33 রানে আউট হয়ে গেলেন। এবার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরালেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার এই ম্যাচটি কিন্তু দুর্দান্তভাবে জলমে উঠেছে। ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর এবার কিন্তু দলের পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন অস্ট্রেলিয়ান আরেক খেলোয়াড় স্টিভেন স্মিথ, তিনি কিন্তু বর্তমানে ক্রিজে রয়েছেন। এদিকে ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি 10 ওভারে 1 উইকেট নিয়েছেন, মোহাম্মদ সিরাজ 13 ওভারে 1 উইকেট নিয়েছেন এবং শার্দুল ঠাকুর 9 ওভার করে 1টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া যেভাবে খেলছে, তারা যদি চমৎকারভাবে একটি জুটি গড়ে তুলতে পারে তাহলে কিন্তু তারা আবারও ঘুরে দাঁড়াবে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া বিরতিতে যাওয়ার আগে 130 রান সংগ্রহ করেছে 3 উইকেটের বিনিময়ে। ইন্ডিয়ান বোলাররা ভালো করছেন, অস্ট্রেলিয়াকে ভালোই চেপে ধরেছেন। তারা যদি এভাবে চেপে ধরতে পারেন, চাপের মুখে অস্ট্রেলিয়ার উইকেট কিন্তু তারা তুলে নিতেও পারবেন। তো বন্ধুরা, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জানতে নিয়মিত চ্যানেলটির পাশে